ওকেই আমরা চলে এসেছি ফাদার ক্যাম্পবেল চ্যাপেল, দেখা যাক আমাদের সাথে। ও ইয়েশে, লেটস গো। আমরা নিয়ে এসেছি আজকে ফ্ল্যাশ লাইট। ওকে, তো কিলার সাউন্ড পাওয়া যাচ্ছে, বাট আশেপাশে কি কোনো জেনারেটর আছে? জেনারেটর করতে হবে ফার্স্ট ফার্স্ট, লেটস গো। ওকে, আমরা এখানে জেনারেটর জাস্ট টাচ করলাম, বাট কিলার এদিকেই আসছে, স্পাইন চিল অ্যাক্টিভ এবং ইটস আ বুবা। লেটস সি, আমরা কি এখানে স্পিন দিব? না, আসলে আমি একটা ভুল করে ফেলেছি এখানে, আই থিঙ্ক কেউ জেনারেটর করছে, তাকে বিপদে ফেলে দিলাম। বাট এনিওয়ে, আই থিঙ্ক শি ক্যান, ও ইটস দে ডিভাইড ফ্রেন্ড ডিভাইড অ্যান্ড হি গো দা ভাই। ও, কিছু রেইতেছে, লেটস গো লেটস গো, কাম অন, আই গে, লেটস গো ভাই। কি সেভটা দিলাম, নাই নাই। তো এখানে আবারও ডিভাইডকে হুক করে দিয়েছে, বাট এখানে আমরা এই জেনারেটরটা অলমোস্ট ডান, এবং এখানে আমরা যাচ্ছি ডিভাইডকে বাঁচাতে। কিলার এদিকে আসার চান্স খুবই বেশি, এবং ইয়াস, যেটার ভয় ছিল সেটাই হয়েছে, কিলার এদিকেই আসছে। বাট আই থিঙ্ক আমি চেষ্টা নেওয়া উচিত আগেন। আরে ভাই, ডিভাইডের কপালই খারাপ। যাই হোক, আমার পিছনে আসতেছে, নাইস, কাম অন, আসো 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 ভাইয়া। ওকে, এখানে একটা প্লেট আছে এবং আর্লি ড্রপ এবং কিলার স্টান্ট হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। তো কিলার এখন আমাদের পিছনে আসছে, নো হি লেফট আস। জেনারেটরটা 75% হইল, বাট কিলার চলে এসছে, তো আমাদের এখান থেকে ভাগতে হবে আই থিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্রি হিট নিলাম। এনিওয়ে, আমরা এখান থেকে বেগে যাই দূরে, যতটুক দূরে পারা যায়। এবং এখানে আমাদের যে ডেভিড লাস্ট গ্রুপ ছিল সে বেঁচে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। তো এখান থেকে আমরা দেখি কিলারকে কতটুকু ভাগাতে পারি, নাকি কিলার আমাদেরকে আজকে। বা ভাই, আমি তো এই এটাই করার চেষ্টা করছিলাম, বাট লেটস সি, নো ওয়ে। থ্যাংক ইউ ডেভিড, সরি ডিভাইড, বাট হিল করার দরকার নেই কিলার আশেপাশেই। তো আমরা এখান থেকে বেগে যাই, এবং সেলফ কেয়ার, নো নো, তোমরাই হিল করো ভাই। কি স্কিন, নাইস স্কিন, কে এটা, নেক নাকি ফ্যাং? যাই হোক, নো প্রবলেম, এখানে আমরা ফুল হিল করব সবাই, এবং কিলার এদিকেই আসছে। লেটস গো, অল অফ আস ফুললি হিল, এবং কিলার আমার পিছনে আবার, এবারকে তো ভাগাতেই হবে। জাস্ট ফিনিশ, নাইস, ওকে, নো প্রবলেম, একটা হিট তো নিতেই পারি। কিলারকে আসছে না, ওকে, সো কিলার আমাদেরকে আবারও ছেড়ে দিয়েছে, তো আমরা এখানে আবারও হিল করে ফেলবো। এবং এখানে মাত্র দুইটা জেনারেটর বাকি আছে, বাট এখানে আমাদের নাম্বার টু এর পিছনে, এবং নাম্বার টু খুবই খারাপ স্টেটে, কারণ এটাই ওর লাস্ট হুক। ও যদি এবার মরে তাহলে স্যাক্রিফাইস, ইয়েস। তো এখানে জেনারেটর করার প্রায়োরিটি আমি হাতে নিয়ে নিলাম, এবং দেখা যাক যে নাম্বার টু, ওকে, হি ইজ গন, হি ইজ অ্যাকচুয়ালি গন, ইফ আই জাস্ট হ্যাড দ্য বিম, বাট লেটস গো। আমরা এখানে জেনারেটর করতে থাকি, এবং এখানে কিলার এদিকে আসার অনেক চান্স আছে, তো আমরা একটু এখান থেকে সরে গেলাম, মেন বিল্ডিংয়ে আসার চান্স বেশি। এখানে কি কোনো বক্স টক্স আছে? নোপ নোপ নোপ, বাট রেস্ট অ্যান্ড পিস ফর ডিভাইড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর স্যাক্রিফাইস, আই থিঙ্ক উই গানা মেক আউট ভাই। সব জেনারেটর তো অলমোস্ট 80% হয়ে গেছে, বাট কিলার জাস্ট আমার নিচে দিয়ে গেল বিল্ডিংয়ের, আই থিঙ্ক তাহলে চেস করতেছে, বাট আমরা তো এই জেনারেটরটা ফিনিশই করব, দেখা যাক আর কি কেউ জেনারেট, আরেকজন তো জেনারেটর করতেছে আই থিঙ্ক। লেটস গো বেবি, অল দ্য জেনারেটর ডান, অ্যান্ড আমরা এখানে গেটটা 99 করব। গেট তো 99 হয়ে গেছে, বাট আমাদের কি কোনো একটা হিট খেতে হবে ভাই? বোবার সামনে যেতেও ভয় করে, কারণ
चेन्स होते एकदम डायरेक्ट नॉकआउट कर दीब बट हमें देखी ओके अनेक डिस्टेंस आई थिंक और पीछे नहीं यस अनेक डिस्टेंस सो आई डोंट थिंक हमें हिट खेते हैं एवं उस साइड दिए आरेकटा डिवाइड गेट खुले दीसे सो यस हमें एखे एक किलर के नोटिफिकेशन देर चेष्टा करी ना कि किलारे दिखे आसो गेटर सामने आओ बैठे आओ ब्रो हाउ कैन शी यूजिंग इमोट्स भाई कि इमुलेटर खेलते से ना आई डोंट नो बट ऑल द वे वी आर आउट लेट्स गो सो अगेन हमरा चले এসেছি सेम मैपे बट এখানে আমার সামনে একটা জেনারেটর বাট 100% এটা কারাপশন ইয়াপ অ্যাজ এক্সপেক্টেড এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে দিস ইজ এ প্ল্যাগ ওকে সো আমরা এখানে সবাই রিইউনাইটেড এবং কারো কাছে তো একটা পার্ক আছে বাট এখানে কিলার চলে এসেছে প্ল্যাগ এবং আমার পিছনে নয় ওকে সো আমাদের চাচা একটা মাইর খেয়ে গেল ফ্যাঙে ইয়াপ ফ্যাঙে একটা খাইছে আমার পিছনে কি আসবে ইয়াপ লেটস গো টু দ্য জেন হিয়ার উই গো আওয়ার ফার্স্ট জেন ডান এবং এখানে ফ্যাং খেয়ে গেছে মাইর ওকে সো ফ্যাং রে বাঁচানোর পরে এখানে বুইরা আবার মাইর খেয়ে গেছে বাট কিলার এখন আমার পিছনে আই থিঙ্ক তো আমাদের এখান থেকে বাঁচতে হবে এছাড়া কোনো উপায় নাই বাট এখানে কোনো পেলেটও দেখতে পাচ্ছি না আর্লি পেলেট ড্রপ বাট শিট গো অ্যারাউন্ড আরে ওয়াই ওয়াই সোলো বল হোয়াট বুইরা কি চান্স নিল ভাই চান্স নিলে আমার কি ভাই বেসমেন্টে মানে কিলার আমার কাছে ও কি দেহে না দেখে সেরা এরকম চান্স নিল যাই হোক এখানে কিলার কি আমাদের পিছা ছেড়ে দিয়েছে নো এখনো ছাড়েনি বাট ছেড়ে দিয়েছে আই থিঙ্ক আবার বেসমেন্ট চেক করার জন্য যাচ্ছে বাট তার মধ্যে আমরা সেলফ কে নো এদিকে আসতেছে না 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 এবং এখানে আমরা ফুললি হিল করে ফেলবো এবং এখানে ফুললি হিল করার পর এখানে জেনারেটর একটা ধরলাম বাট এখানে আমাদের টিমমেট ক্লোরেটের পিছনে কিলার এবং ক্লোরেট ডাউন আই থিঙ্ক শি ইয়েস রান এখানে যদি আমরা দাঁড়াই থাকি কিলার তো এদিকেই পিক কমন 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 প্লেস সেভ নাইস 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 ইজি সেভ ব্রো লেটস গো তো কিলার এখানে ফ্যাংকে নক করে দিয়ে ছোটোখাটো একটা টানেলিংয়ের চেষ্টা করছে বাট এখানে কিলার জানে না যে আমার কাছে আছে বটনি যেটাতে ফুললি হিল করে দিব আমি এখানে ফ্যাং মিনকে এবং এখানে আবার কে মাইর খেলো আই থিঙ্ক এটা বুইরা ইয়াপ হতে পারে বাট এখানে জেনারেটার অনেকগুলাই বাকি আছে তো আমি এবং ফ্যাং এখানে জেনারেটার করার চেষ্টা ফ্যাং কি আসলে জেনারেটার ধরছে ইয়েস ধরেছে এবং আমাদের এখানে জেনারেটারটা কমপ্লিট করতেই হবে ওকে সো ক্লোরেট একটা জেনারেটর করে দিয়েছে নাইস এবং এখানে মাত্র দুইটা জেনারেটর বাকি সো আই থিঙ্ক এই জেনারেটরটা আমরা ফুললি করে ফেলবো কিলার যতক্ষণ আমাদের চাচা ঘোরাচ্ছে প্লেটকে ভাই সব শি ইজ কাম ফ্রম নো ওয়্যার বাট এখানে কার পিছনে ক্লোরেটের পিছনে এবং ক্লোরেট এখানে প্লেট ড্রপ ইয়াপ আমার পিছনে আসো ইয়াস 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 লেটস গো ওয়ান হিট নো এখন তো একটা ওয়ান হিট লাগবে নাইস এবং আমরা এখান থেকে ভেগে যাব পিছনে আসবো ইয়াপ আসতেছে এখনো এখনো আসতেছে এখনো আসতেছে কমন কমন দেয়ার ইজ নো প্লেট হ্যালো I'm done, I think. I'm gone. Yup, I'm gone. I'm gone, I'm so gone. Wait. Oh, Wiggle, come on. Basement and nile hoye jabo, basement and nile hoye jabo, basement. Nope. Okay. So, it's our first hook.
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অল জেনারেটর ডান। ওয়েল ডান টিমমেট, এখানে কেউ তো আমাকে বাঁচাতে আসো। লিউ আই থিঙ্ক ক্লডিটের পিছনে নাকি কিলার, একজন গেট খুলছে এবং ক্লডিট কোথায় যাচ্ছে? এখানে আমার সামনে একটা গেট, এটাও খুলো একজন। আফটার মিলিয়ন ইয়ার্স এখানে আমাদের বুড়া চাচা কিলারকে পিছনে নিয়ে আসছে আমাদের বাঁচাতে। তো আমরা বেঁচে গেলাম, বড় টাইমও ছিল। তো এটা হচ্ছে ইজি ওয়ে, এখানে কিলার আসছে, আই থিঙ্ক আমরা গেট খুলে দিতে পারবো। এবং এখানে ফ্র্যাঙ্ক কী করার চেষ্টা করছে? টোটেম, আই ডোন্ট থিঙ্ক শি হ্যাজ নো ওয়েট, বাট ইয়েস গেট খুলে নিয়েছি। ও ক্লোডেড ডাউন, ক্যান উই সেভ হার? ডোন্ট টেল মি ইট আর লাস্ট চান্স। এখানে আমরা কি এখানে এই সিট সরাইতে পারবো, ওয়াশ করতে পারবো? নো, কিলার এদিকে আসছে। হ্যালো, হাউ ডু ইউ নো? হোয়াট দ্য হেক, ভাগো 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 ভাই। ওই জানলো কেমনি আমি যে জায়গায় আসি? আই থিঙ্ক ক্লোডেটরা ক্যারি করার সময় ভাই এই গেমে একজন স্যাক্রিফাইস হয়ে গেছে। শিট ম্যান, এবং আগেইন দিস ম্যাপ ইজ ভেরি লাকি ফর মি। সেকেন্ড টাইম আমরা এক ইনার রো বের হলাম। এবং থ্যাংক ইউ সো মাচ গাইজ ভিডিওটা দেখার জন্য।